একজন মার্কিন সেনা ইরাকে থাকতে পারবে না বলে জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে এই কথা বলেন তিনি। গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের এটি প্রথম ইরান সফর। আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র কখনো কারো বন্ধু হতে পারে না, মার্কিন সেনাদের দ্রুত ইরাক থেকে বের করে দিতে বলেন তিনি। এ সময় তিনি ইরাকের প্রেসিডেন্টকে বলেন, আমরা ভয়ঙ্কর শত্রু থেকে এখন পরস্পরের অন্তরঙ্গ বন্ধু হতে চাই। ইরাক ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চাই। এর আগে তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রেসিডেন্ট। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, ইরান এ অঞ্চল বিদেশি সেনাদের আনাগোড়া পছন্দ করে না। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ইরাকের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার চুক্তি করেছে ইরান। রাইসি বলেন, আমরা নিজেদের স্বার্থে আমাদের মধ্যে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করছি। মার্কিনিরা তাদের নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছুই বোঝে না, তাই তাদের আর এ অঞ্চলে দেখতে চায় না।